आज के बीए थर्ड ईयर বাংলা সাহিত্যের ইতিহাস যেটা প্রথম পেপারে আছে অর্থাৎ তোমাদের ফিফথ পেপারে রয়েছে সেখান থেকে বৈষ্ণব সাহিত্য নিয়ে কিছু আলোচনা করব। বৈষ্ণব সাহিত্য যেহেতু চর্যাচর্য বিনিশ্চয় থেকে ভারতচন্দ্র অবধি অর্থাৎ আদিযুগ এবং মধ্যযুগ অতিক্রম করে সন্ধিযুগ অবধি আধুনিক এবং মধ্যযুগের শেষ অবধি ভারতচন্দ্র অবধি তোমাদের সিলেবাসে পাঠ্য রয়েছে। সেখান থেকে সাহিত্যের ইতিহাসের বিভিন্ন কবি সম্বন্ধে তোমাদের টিকা আসতে পারে বা তাদের সম্বন্ধে আলোচনা আসতে পারে, ছোটো কোশ্চেন সেই সম্বন্ধেই তোমাদের এর আগেও আলোচনা করেছি বিভিন্ন কবি সম্বন্ধে পর্চা সম্বন্ধে। তো এখানে আজকে যে আলোচনা করব সেটা বৈষ্ণব সাহিত্যের এক বিখ্যাত কবি জ্ঞানদাস সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি বৈষ্ণব সাহিত্যে পদ সাহিত্যে বৈষ্ণব পদকর্তা হিসাবে যে তিনজন মহাজন বা মহাকবির মহিমা গীত হয়ে থাকে তাদের মধ্যে চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস নিঃসন্দেহ অগ্রস্থানীয়, এবং চণ্ডীদাস আর গোবিন্দ দাসকে বাদ দিলে জ্ঞানদাস বৈষ্ণব সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবিতা কবির মধ্যে পড়ে, পদকর্তা হিসাবে তাকে বিবেচনা করা যায়। তো এর আগে চণ্ডীদাস এবং গোবিন্দ দাস সম্বন্ধে আলোচনা করেছি, নাহলে পরে করবো। আজকে আমরা জ্ঞানদাস সম্বন্ধে অল্প বিস্তার আলোচনা করব। শুধু সেই যুগেই নয়, জ্ঞানদাসের মতো কবি যে কোনো যুগেই দুর্লভ, সহজে পাওয়া যায় না। আর তার জীবন কাব্য জীবনকথা সম্বন্ধে নির্ভরযোগ্য বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। নিত্যানন্দের ভক্তদের তালিকায় অবশ্য তার নাম রয়েছে। তিনি নিত্যানন্দের কনিষ্ঠা পত্নী ও বৈষ্ণব শ্রেণী বৈষ্ণব সমাজের নেত্রী স্থানীয় জাহ্নবী দেবীর মন্ত্র শিষ্য ছিলেন। কাটোয়ার 10 মাইল পশ্চিমে কাদরা গ্রামে ব্রাহ্মণ বংশে তার জন্ম। খেতুড়ির অনুষ্ঠিত বৈষ্ণব সম্মেলনে তিনিও উপস্থিত ছিলেন বলে জানা যায়। কেউ কেউ মনে করেন তিনি 16 শতাব্দীর মধ্যভাগে বর্তমান ছিলেন এবং নিত্যানন্দকে প্রত্যক্ষ করেছিলেন। তার নিত্যানন্দ বিষয়ক পদে তারই ঝলক পাওয়া যায়, তারই স্পর্শ পাওয়া যায়। অবশ্য এ সমস্ত অনুমান সাপেক্ষ, এর সঠিক তথ্য বা সঠিক কোনো প্রমাণ সাপেক্ষ গ্রন্থ পাওয়া যায়নি। দেখা গেছে জ্ঞানদাস সের যে ভনিতা, তার ভনিতাসহ প্রায় 400 পদের উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই সবগুলো কি তার কে নিয়েও কোনো সন্দেহ কাটেনি। যশোদার বাৎসল্যলীলা শীর্ষক একখানি পুঁথিতে এই জ্ঞানদাসের ভনিতাযুক্ত 20টি পদ পাওয়া যায়। কেউ কেউ আবার এই যে পদ পাওয়া যায় একে অন্য জ্ঞানদাস বলতে চান, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং আপাতত আমরা একজন জ্ঞানদাসকে স্বীকার করে নিলাম, অর্থাৎ এই জ্ঞানদাসকে স্বীকার করে আমরা আলোচনায় অগ্রসর হতে পারি। আর জ্ঞানদাস মূলত বাংলাতেই সাফল্য বেশি পেয়েছিলেন, বাংলা ভাষার পদে, কিন্তু তিনি ব্রজবুলি এবং বাংলা উভয় ভাষাতেই বৈষ্ণব পদ লিখেছেন। আর বৈষ্ণব পদ লিখলেও ব্রজবুলিতে লেখা বৈষ্ণব পদে ততটা উৎকৃষ্টতা দেখাতে পারেননি যতটা তিনি বাংলা পদে দেখিয়েছেন। কিন্তু তিনি যেমন ব্রজবুলিতে বিদ্যাপতিকে অনুসরণ করেছেন বলে মনে হয়, তেমনি বাংলাতে তিনি চণ্ডীদাসকে অনুসরণ করেছিলেন। কিন্তু বাংলা পদের অনুকরণের অতীত যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্রজবুলিতে ততটা ফুটে ওঠেনি। কিন্তু তার
যখন সে নিজস্ব ভাবধারায় সেই প্রভাব থেকে মুক্ত হয়ে তার সরল ভাষায় স্বাদ অনুসারে গান বেঁধেছেন, তখনই তা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং পাঠক খুব অন্তর দিয়ে সেটাকে উপভোগ করেছেন। এই সারল্য আন্তরিকতা যা শ্রেষ্ঠ কবিতায় ধর্ম চণ্ডীদাসের মতো তার পদেও প্রচুর পাওয়া যায়। এখানে তার সঙ্গে চণ্ডীদাসের সাদৃশ্য এবং এই জন্য এই দুজন কবির কোনো কোনো পদের ভণিতায় গোলমাল লক্ষ্য করা যায়, কারণ একজনের পদে আর একজনের ভণিতা দিয়েও অনেক ক্ষেত্রে অনেক পুঁথিতে ছাপা হয়েছে। অবশ্য চণ্ডীদাস যেমন ইন্দ্রাতীত ও রহস্যময় সূক্ষ্মতম চেতনার ইঙ্গিত দেবেন বলে পণ করেছিলেন, কবিত্ব সংস্কারের মায়াঞ্জন দৃষ্টি থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলেন, কিন্তু জ্ঞানদাসের বাংলা পদে কিছু কিছু চেষ্টাকৃত কবিত্ব লক্ষ্য করা যায়। অবশ্য তা অতটা নিন্দনীয় নয়। জ্ঞানদাসের দুটি একটি বাৎসল্যরসের পদ তা ভারী চমৎকার। তার দানখণ্ড, নৌকাখণ্ড, রসদগার প্রভৃতি পর্যায়ের কতকগুলো পদ বৈষ্ণব সাহিত্যে অতুলনীয়। যেমন রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে মো কাঁদে প্রতি অঙ্গ মো, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ প্রীতি লাগি স্থির নাই বাঁধে। এটা তার একটা বিখ্যাত পদ, অবশ্য তোমাদের এটা ষষ্ঠ ইয়েতে আছে ও পদগুলো। অথবা তোমার গর্বে গর্বিণী আহাম, রূপসী তোমার রূপে হেন মনে লয় ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে। কিংবা রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। এসব তার বিখ্যাত পদ। এইসব রূপকল্প প্রথম শ্রেণী কবিকৃতির, যে তিনি যে খুব শক্তিশালী এবং প্রতিভাশালী কবি ছিলেন তারই উজ্জ্বল সাক্ষ্য আমরা এইসব কবিতে দেখতে এইসব পদে দেখতে পাই। চণ্ডীদাস ও জ্ঞানদাসের ভাব সাদৃশ্য মনের ঐক্যের জন্য কয়েকটা বিখ্যাত পদ দুজনের ভণিতে পাওয়া যায়, যেটা লেখার কলাকৌশল দুজনেরই একই রকম মনে হয়। যেমন সুখেরও লাগিয়া এঘর বাঁধুন, অনলে পুড়িয়া গেল অমীয় সাগরে স্নান করিতে সকলেই গরল ভেল। তো এই এই পদটায় দুজনের বনিতায় আমরা দেখতে পেয়েছি চণ্ডীদাস এবং জ্ঞানদাস বিভিন্ন পুঁথিতে বিভিন্ন রকমভাবে দেওয়া রয়েছে। কোথাও জ্ঞানদাসের ভণিতা আছে, কোথাও চণ্ডীদাসের ভণিতায় দেওয়া আছে। বৈষ্ণব পদ সঙ্গে এই পদ কখনো বললামই চণ্ডীদাস পদ কখনো বা জ্ঞানদাসের ভণিতায় উল্লিখিত আমরা পাই। পদ এই পদটার মধ্যে অন্তর্নিহিত যে তাৎপর্য বাক্যরূপ আর যে সৃষ্টির পদসৃষ্টির যে বাক্যরতি বাক্যের যে রীতি যেন চণ্ডীদাসকেই মনে করিয়ে দেয়। চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে নিবিড় সাদৃশ্য থাকলেও জ্ঞানদাস হচ্ছে শিল্পী, জ্ঞানদাস শিল্পী আর চণ্ডীদাস সাধক। সাধক কবি হিসাবেই আমরা চণ্ডীদাসকে বেশি করে জানি, কিন্তু শিল্পী কলাকৌশলে সাহিত্যের সৃষ্টিশিল্পের মধ্যে সৃষ্টিশিল্পের বৈশিষ্ট্যে তিনি ধনী ছিলেন, তাই শিল্পী হিসাবে জ্ঞানদাস চণ্ডীদাস থেকে এগিয়ে। পক্ষান্তরে চণ্ডীদাস সাধনার দিক দিয়ে জ্ঞানদাস থেকে এগিয়ে। এই সব পদটিতে যে সূক্ষ্ম ভাবরসে ইঙ্গিত রয়েছে তা যেন চণ্ডীদাসেরই তালিকায় ভুক্ত মনে করা বলে মনে হয়। সে যাই হোক, গোবিন্দদাস কবিরাজকে ছেড়ে দিলে জ্ঞানদাসের সমতুল্য পদকর্তা ষোড়শ সপ্তদশ শতাব্দীর মধ্যে আর কাউকে পাওয়া যায় না। তো জ্ঞানদাস নিঃসন্দেহ তৎকালীন দিনে গোবিন্দদাস, জ্ঞানদাস এবং চণ্ডীদাস এরা সবাই সম আসনে অর্থাৎ একই আসনে বসার উপযোগী ছিলেন। তো এই দিক দিয়ে আমরা ধারণা করে নিতেই পারি যে জ্ঞানদাসের যে সৃষ্টি সেটা কোনো সামান্য সৃষ্টি নয়। তো এখানে বিতর্ক থেকেই যায়, অনেক পদ থাকলেও কিছু কিছু পদে যেগুলো আগে আলোচনা করেছি একাধিক জ্ঞানদাসের সন্ধান পাওয়া একটা কুটকাচালি আলোচনা হয়েছে, কিন্তু আমরা
সেই বিষয়ে সঠিক তথ্য না পাওয়ার জন্য একজন জ্ঞানদাসকেই মেনে নিতে বাধ্য হয়েছি। সেই ক্ষেত্রে জ্ঞানদাস যে তৎকালীন দিনে একজন শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।